প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স টু বিষয়টির ফাংশন নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব এই অধ্যায়টি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নও আসতে পারে এই অধ্যায় থেকে তো আজকে এই পার্ট ওয়ানে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা বা সূত্র এবং গাণিতিক সমাধান বা কয়েকটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমি প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা দিয়েছি প্রথমে ফাংশনের সংজ্ঞা দিয়েছি ফাংশন এক ধরনের বিশেষ অন্যয় অন্যয় সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো কোনো অন্যয়ে যদি দুটি বাস্তব চলরাশি এক্স এবং ওয়াই এমনভাবে যুক্ত হয় যে এক্স এর প্রতিটা মানের জন্য এর কেবল একটি মান পাওয়া যায় তবে ওয়াইকে এক্স এর ফাংশন বলে আমি যদি বিষয়টা আরেকটু সহজ করে বলি যে যদি কোনো অন্যয়ে দুটা বাস্তব চলরাশি এক্স ওয়াই এমনভাবে যুক্ত থাকে যে এক্স এর প্রতিটা মানের জন্য ওয়াই এর কেবল একটা মান পাওয়া যায় তখন ওয়াই কে এক্স এর ফাংশন বলে যদি এক্স এর একটি ফাংশন ওয়াই হয় তাহলে ওয়াই সমান এফ এক্স বা ওয়াই সমান ফাই এক্স বা y সমান gx ইত্যাদি দ্বারা ফাংশনকে প্রকাশ করা হয় এরপর আছে ডোমেন অর্থাৎ ফাংশনের ডোমেনের সংজ্ঞাটা আমি এখানে দিয়েছি y সমান fx ফাংশনে x এর যে সমস্ত বাস্তব মানের জন্য fx অর্থাৎ ফাংশন অফ x বা y এর বাস্তব মান পাওয়া যায় x এর সেই সব বাস্তব মানের সেটকে ফাংশন অফ x বা fx এর ডোমেন বলা হয় এর মানে হচ্ছে x এর যে কোনো একটা ফাংশন যদি fx বা y হয় তাহলে x এর যে সমস্ত বাস্তব মানের জন্য fx এর একটা বাস্তব মান পাওয়া যাবে এক্স এর ওই সব বাস্তব মানের সেট আমরা ফাংশন অফ এক্স বা এফ এক্স এর ডোমেন বলবো এরপর আছে রেঞ্জ ওয়াই সমান এফ এক্স ফাংশনে ডোমেন এক্স এর বাস্তব মানের জন্য এফ এক্স বা ওয়াই এর যে বাস্তব মান গুলো পাওয়া যায় সেই সব বাস্তব মানের সেট কে এফ এক্স এর রেঞ্জ বলা হয় এর মানে হচ্ছে যে কোনো একটা ফাংশন যদি এফ এক্স হয় এবং এর ডোমেন যদি এক্স হয় তাহলে এক্স এর বাস্তব মানের জন্য এই ফাংশন অফ এক্স বা এফ এক্স বা ওয়াই এর যে বাস্তব মান গুলো পাবো আমরা সেই বাস্তব মান গুলোর সেট এফ এক্স এর রেঞ্জ বলবো আশা করি তোমরা ফাংশন ডোমেন এবং রেঞ্জের সংজ্ঞাটা বুঝতে পেরেছো আমরা এরপর একটা অঙ্ক দিয়েছি এটা সমাধানটা একটু দেখি যদি এফ এক্স সমান সাইন এক্স এবং ফাই এক্স সমান কজ এক্স হয় তবে প্রমাণ করো যে ফাই টু এক্স সমান ওয়ান মাইনাস টু এফ এক্স হোল স্কোয়ার আমি এখানে সমাধান দিয়ে লিখেছি দেখো দেওয়া আছে এফ এক্স সমান হচ্ছে সাইন এক্স এবং ফাই এক্স সমান হচ্ছে কজ এক্স আমি এখানে লিখেছি দেখো এখানে বাম পক্ষ সমান ফাই টু এক্স এই যে লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে হবে যে ফাই টু এক্স এর মানটা বের করতে হবে ওয়ান মাইনাস টু ইন্টু এফ এক্স হোল স্কোয়ার তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করলাম এখানে বাম পক্ষ সমান ফাই টু এক্স সমান কজ টু এক্স কারণ আমরা জানি ফাই এক্স মানে হচ্ছে কজ এক্স যেহেতু এখানে টু এক্স আছে তার মানে কজ টু এক্স হবে আর আমরা জানি কজ টু এক্স এর সূত্র হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স তো আমরা এই কজ টু এক্স এর সূত্রটা এখানে লিখেছি এরপরে লাইনে দেখো সমান চিহ্ন দিয়ে লিখেছি ওয়ান -2 ইনটু এই যে sin^2x ছিল এই এটাকে আমরা sinx ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখতে পারি তো এর পরের লাইনে আমরা লিখেছি দেখো 1 2 এই যে sinx sinx এর পরিবর্তে আমরা দেখো দেওয়া আছে fx হচ্ছে sinx অতএব sinx হোল স্কয়ার এর পরিবর্তে আমরা fx হোল স্কয়ার লিখতে পারি আমরা এটাই লিখেছি এখানে আর এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে আমি এখানে লিখে দিয়েছি দেখো সমান ডান পক্ষ প্রমাণিত তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আমরা পরের 슬্লাইডটা দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি যদি এফ এক সমান ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর হয় তবে এফ এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এখানে আমি সমাধান দিয়ে লিখেছি দেখো দেওয়া আছে এফ এক্স সমান ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম প্রদত্ত ফাংশন অসংগায়িত হবে যদি এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল জিরো হয় বা এক্স ইকুয়াল প্লাস মাইনাস টু হয় এখানে দেখো এক সমীকরণের ডান পাশে নিচে আছে মাইনাস মাইনাস তো এর পরিবর্তে যদি শূন্য বসাও তাহলে দেখো ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি হয়ে যাবে অর্থাৎ এই বা ফাংশন এফ টা অসংজ্ঞায়িত হয়ে যাবে এটাই আমরা এখানে লিখেছি যদি এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল জিরো হয় বা এক্স ইকুয়াল প্লাস মাইনাস টু এই প্লাস মাইনাস টু কিভাবে আসে দেখো ফোরটাকে যদি ডান পাশে নিয়ে যাও পরে যদি বর্গমূল করো বাম পাশে x থাকবে ডান পাশে হবে প্লাস মাইনাস 2 তো আমরা এটা বলেছি যে এই প্রদত্ত ফাংশন যেটা আছে fx ফাংশনটা এটা অসংজ্ঞায়িত হবে যদি x স্কয়ার 4 0 বা x এর মানটা যদি প্লাস মাইনাস 2 হয় সুতরাং x 2 এবং x -2 ব্যতীত x এর অন্যান্য সকল বাস্তব মানের জন্য fx এর মান নির্ণয় করা যায় যেহেতু আমরা এখানে দেখলাম x এর মানটা যদি প্লাস 2 অথবা -2 হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই যে দেওয়া আছে যেটা fx 1 x স্কয়ার 4 এটা ডান ইনফিনিটি হয়ে যায় বা এই এফ ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায় অতএব এক্স এর মান এই টু এবং মাইনাস টু ব্যতীত অন্য যে বাস্তব মানগুলো আছে সেই বাস্তব মানগুলোর জন্য আমরা এফ এর মান বের করতে পারবো সুতরাং এফ এর ডোমেন হবে এফ ডি দিয়ে আমরা ডোমেন এফ বোঝাচ্ছি এফ ডি সমান আর মাইনাস এখানে আর হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট তো আর থেকে এই টু এবং মাইনাস টু মাইনাস করবো আমরা অর্থাৎ টু এবং মাইনাস টু ব্যতীত অন্য সকল বাস্তব সংখ্যার জন্য আমরা এই এফএস এর মানটা বের করতে পারি অতএব এই এফ এক্স ফাংশনটির ডোমেন এফ ডি হবে আর মাইনাস এই যে টু মাইনাস টু আবার এক নং সমীকরণ থেকে আমরা পাই দেখ এফ কে যদি ওয়াই ধরি তাহলে ওয়াই সমান লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর বা দিয়ে আমরা লিখতে পারি যদি আর করে ফেলি এক্স স্কোয়ার মাইনাস উপরে চলে যাবে আর আমরা ডান পাশে নিয়ে আসলে নিচে চলে আসবে তো এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল হবে ওয়ান বাই ওয়াই এখানে দেখো বা দিয়ে আমরা লিখেছি এক্স স্কোয়ার সমান ওয়ান বাই ওয়াই প্লাস ফোর এই যে মাইনাস ফোর টাকে যদি ওয়ান বাই ওয়াই এর পাশে নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাবে এরপরের লাইনে আমরা বা দিয়ে লিখেছি দেখো যে বা এক্স স্কোয়ার সমান এটাকে যদি ডান পাশে সরল করে ফেলি আমরা তাহলে নিচে হবে y আর উপরে হবে 1 4y এটাকে আমরা সাজিয়ে লিখেছি 4Y+1 1 এরপরে লাইনে দেখো পাশে আমরা লিখে দিয়েছি বা x equal, √4y 1 হচ্ছে y যেহেতু x2 এই মানটা ছিল

জিরোর চেয়ে ছোট হয় অর্থাৎ নেগেটিভ কোনো সংখ্যা হয় সেক্ষেত্রে রুট ওভার আছে যেহেতু এটা জটিল সংখ্যা হয়ে যাবে তখনও এর মানটা বাস্তব হবে না আবার ফোর সংখ্যা হয় সেক্ষেত্রে বর্গমন থাকার কারণে এটা জটিল সংখ্যা হয়ে যাবে অর্থাৎ বাস্তব মান পাওয়া যাবে না সেই কারণে ফোর ওয়াই প্লাস ওয়ান এই যে উপরে যে রাশিটা আছে ডান পাশে উপরে যে রাশিটা আছে সেটার মান অবশ্যই শূন্য অথবা শূন্যের চেয়ে বড় হতে হবে আর নিচে যে শুধু ওয়াই আছে ওয়াই এর মানটা অবশ্যই শূন্যের চেয়ে বড় হতে হবে কারণ শূন্য হলেও এটা অসংজ্ঞায়িত হয়ে যায় আবার যদি নেগেটিভ কোনো সংখ্যা হয় ঋণাত্মক সংখ্যা হলেও সেটা বর্গমূল থাকার কারণে বা রুট থাকার কারণে এটা বাস্তব সংখ্যা সংখ্যা না হয়ে 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 জটিল যাবে যাবে মানটা তখনও তো আমরা এইখানে এই বিষয়টাই বলেছি সুতরাং জিরো লেস দেন ওয়াই লেস দেন ইনফিনিটি ব্যবধিতে এক্স এর মান বাস্তব হয় অর্থাৎ ওয়াই এর মানটা যখন জিরোর চেয়ে বড় এবং ইনফিনিটির চেয়ে ছোট হবে তখনই কেবল আমরা এক্স এর বাস্তব মান পাবো সুতরাং এফ এর রেঞ্জ এফ আর এর মানটা হবে আমি এখানে লিখে দিয়েছি দেখো ওয়াই বিলংস টু আর এখানে ক্যাপিটাল আর যেটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট সাচ দ্যাট জিরো লেস দেন ওয়াই লেস দেন ইনফিনিটি অর্থাৎ এই জিরোর চেয়ে ওয়াইটা বড় হবে এবং ইনফিনিটির চেয়ে ছোট হবে এই যে জিরোর চেয়ে বড় এবং ইনফিনিটির চেয়ে ছোট যত বাস্তব মান আছে সেগুলো হচ্ছে মূলত ওয়াই এর মান আর এগুলোই হচ্ছে রেঞ্জ এফ এর উপাদান বা রেঞ্জের মান তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আমরা পরে স্লাইডটা দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি দেখো যদি ওয়াই সমান এফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর হয় তবে দেখাও যে এফ ওয়াই সমান হচ্ছে এক্স অর্থাৎ ফাংশন অফ এক্স এর মানটা এরকম দেয়া আছে তোমাকে বের করতে হবে ফাংশন অফ ওয়াই এর মানটা হবে এক্স আমি এখানে সমাধান দিয়ে দিয়েছি দেখো দেওয়া আছে ওয়াই সমান এফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর যে মানটা দেওয়া আছে প্রশ্ন সেটাই লিখলাম এখন ফাংশন অফ ওয়াই ওয়াই এর মানটা আমরা বের করবো যেহেতু এফ এক্স এর মানটা ফোর মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর অতএব এফ ওয়াই এর মানটা হবে ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর এখানে শুধু এক্স এর জায়গায় আমরা ওয়াই বসিয়ে দিব সমান দিয়ে আমরা লিখেছি দেখো এখানে

আমরা নিচেও সরল করেছি নিচে সরল করলে পাবো নিচের বগ্নাংশার হর হবে টু এটাকে প্রথমে কিছু নাই তার মানে মাইনাস ফোর দিয়ে ফোর কে গুন করতে হবে মাইনাস ফোর দিয়ে টু এক্স কে গুণ করলে হবে প্রথমে মাইনাস এইট এক্স আর এই যে মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর মানে প্লাস সিক্সটিন হবে এখন এর পরের লাইনটা দেখো এর পরের লাইন আমরা কি করেছি এই যে উপরের বগ্নাংশ দেখো উপরে বাংলাদেশে এখানে প্লাস সিক্সটিন এক্স এখানে আছে মাইনাস ফোরটিন এক্স তাহলে এটা মাইনাস করলে কি থাকবে টু এক্স থাকবে আর এই যে মাইনাস টোয়েন্টি এইট প্লাস টোয়েন্টি এইট কাটা যাবে আর নিচে টু বাই টু এক্স মাইনাস ফোর এই ধরনের দুইটা বগ্নশো যখন থাকে আমরা জানি যখন গুণ দিয়ে লিখবো তখন নিচের পগ্নাশটা উল্টে যাবে এই যে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দেখিয়েছি যে প্রথমটা হচ্ছে টু এক্স বাই টু যখন করবো অর্থাৎ গুণ করবো যখন তখন এই এখানে যে ছিল নিচে সেটা উল্টে যাবে উপরে হবে টু এক্স মাইনাস ফোর নিচে হবে টু তো এখন দেখো এই যে টু এক্স মাইনাস ফোর উপরে আছে নিচে আছে টু এক্স মাইনাস ফোর এই দুইটা কাটা যাবে আর এখানে ছিল টু এক্স নিচে আছে টু 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 যদি আমরা ভাগ করি তাহলে শুধু থাকবে এক্স এই যে এক্স আমরা পেলাম এই এক্সটা হচ্ছে এর এর মান অর্থাৎ ফাংশন অফ আমরা পেয়েছি আর এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে আমরা নিচে লিখেছি দেখো সুতরাং এফ ওয়াই সমান এক্স দেখানো হলো যেহেতু দেখাতে বলছে আমরা দেখানো হলো লিখে দিলাম তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ আমরা পরের স্লাইড টা দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট প্রায় সময় পরীক্ষায় আসে যদি

কস থিটা বসাবো তো এর পরের লাইনে দেখো আমরা লিখেছি ওয়ান মাইনাস কস টিটাকে আমরা লিখেছি দেখো কস টু ইন্টু থিটা বাই টু এই যে টু টু কাটা গেলে শুধু কস ত্রিটাই থাকে এটা লেখার কারণ হচ্ছে কস টু তিটা সূত্র যেন অ্যাপ্লাই করতে পারি এটা বোঝার সুবিধাতে আমরা এখানে একটা লাইন বাড়তি লিখেছি একই রকম ভাবে নিচে আমরা ওয়ান প্লাস কু ইন্টু থিটা বাই টু লিখলাম এরপরের লাইনে আমরা লিখেছি দেখো টু সাইন স্কোয়ার থিটা বাই টু নিচে হচ্ছে টু ক্কোয়ার থিটা বাই টু এটা কিভাবে লিখলাম আমরা জানি ওয়ান মাইনাস 2 টু তিটা হচ্ছে টু সাইন স্কোয়ার টিটা এখানে যেহেতু ওয়ান মাইনাস আমরা লিখেছি টু কজ স্কোয়ার থিটা বাই টু এখন দেখো এই যে উপরে টু আছে নিচে টু আছে কাটা যাবে আর সাইন্স স্কোয়ার থিটা বাই টু বাই হচ্ছে কাজ স্কোয়ার টিটা বাই টু আমরা জানি সাইন বাই কজ মানে হচ্ছে টেন তো এখানে যে তো স্কোয়ার আছে এই যে টেন স্কোয়ার থিটা বাই টু হবে আর এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে আমি নিচে লিখে দিয়েছি দেখো সুতরাং এফ কসিটা সমান টেন স্কোয়ার থিটা বাই টু দেখানো হলো তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো